हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते ईस्ट बेंगल चेन्नई एफसी जामशेदपुर एफसी और आईएसएल के अन्य कुछ अपडेट देवार आछे। तो वीडियो टी एक टू स्किप ना करे शेष अब्दि देख बार अनुरोध रही। जरा प्रथम बार हमार चैनल एसेछो तारा अवश्य चैनल सबसक्राइब कर दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सवार आगे पावार जोन्नो। तो फ्रेंड्स, फार्ष्टे आसछी ईस्ट बेंगलेर न्यूजे। तो फ्रेंड्स, आलबार्टो नोगुएरा ये नाम किन्तु ईस्ट बेंगल समर्थकदेर काछे बर्तमाने खूबी परिचित हो गेछे, कारण ये आलबार्टो नोगुएरार साथे किन्तु इनिशियल स्टेजेर कथाबार्ता चालाच्छिलो ईस्ट बेंगल। तबे बर्तमाने सेई कथाबार्तार माझखाने ढुके पड़ेछे बांग्लादेशेर फार्स्ट डिविशन क्लाब बसुंधरा किंगस। ताराओ किन्तु ये 32 बछरेर अ्याटाकिं मिडफिल्डार स्पैनिश अ्याटाकिं मिडियोर ओपर तादेरो नजर रयेछे एबं ताराओ किन्तु कथाबार्ता चालाच्छे। एबार देखा जाक ईस्ट बेंगल एबं बसुंधरा किंगसेर मध्ये आलबार्टो नोगुएराके আবার রেসে কে জিততে পারে। তবে এখনও অবধি কিন্তু ভারতেই তার থাকার চান্সটা বেশি। এবার দেখা যাক ভারতে থাকলে তিনি ইস্টবেঙ্গলে থাকেন কি না। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, জামশেদপুর এফসি একজন কোচের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো তিনি হচ্ছেন সিমন গ্রেসন। তো সিমন গ্রেসন হচ্ছেন একজন 52 বছর বয়সী ইংল্যান্ডের কোচ, যার প্রেফার্ড ফরমেশান হচ্ছে 3-5-2। তিনি নিজের খেলোয়াড় জীবনে রাইট ব্যাক ছিলেন। তিনি মেনলি ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং ফোর্থ ডিভিশন ক্লাবে কোচিং করিয়েছেন। প্রোফাইল খুব একটা খারাপ নয়, বেশ ভালো। তো এই সিমন গ্রেসনের সাথে কিন্তু ইনিশিয়াল স্টেজের কথাবার্তা চালাচ্ছে জামশেদপুর এফসি। এবার দেখা যাক ব্রিটিশ এই কোচকে কোচিং করানোর জন্য জামশেদপুর এফসি দলে নিতে পারে কি না। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে চেন্নাই এনএফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, চেন্নাই এনএফসিকে নিয়ে এর আগে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম চেন্নাই এনএফসির কোচ নিয়ে। তো বর্তমানেও কিন্তু আরেকজন কোচের সাথে চেন্নাই এনএফসি কথাবার্তা চালাচ্ছে। তো তিনি হচ্ছেন জর্জ কোস্টা। তো জর্জ কোস্টা হচ্ছেন একজন 50 বছর বয়সী পর্তুগিজ কোচ, যার প্রেফার্ড ফরমেশান 4-2-3-1। তিনি নিজের খেলোয়াড় জীবনে সেন্টার ব্যাক ছিলেন এবং তার মানে এই আইএসএলে খেলানোরও অভিজ্ঞতা রয়েছে। তিনি আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু কোচিং করিয়ে গেছেন, যথেষ্ট ভালো কোচ এই জর্জ কোস্টা। তো এই পর্তুগিজ কোচকে কিন্তু মানে ইন্টারভিউ নিয়েছে চেন্নাই এনএফসি এই পর্তুগিজ কোচের। তো দেখা যাক এই কোচকে দলে আনতে পারে কি না চেন্নাই এনএফসি। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে স্প্যানিশ এক প্লেয়ারের ওপর কয়েকজন আইএসএল ক্লাব কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে। তিনি হচ্ছেন ম্যানু মোলিনা। তো ম্যানু মোলিনা হচ্ছেন একজন 30 বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ড ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ড ও ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 3.3 কোটি টাকা। বর্তমানে তিনি স্প্যানিশ লালিকা সেকেন্ড ডিভিশন ক্লাব ইউডি ইবিজাতে খেলছেন এবং সেখানে 37টা ম্যাচে 3টে গোল করেছেন। তো এই 2022 জুন মাসে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং কয়েকটি আইএসএল ক্লাব কিন্তু এই প্লেয়ারটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। তবে কোন কোন ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে তার নাম কিন্তু এখনও জানা যায়নি, তবে ইন্টারেস্ট দেখাচ্ছে এইটুকু খবর পেয়েছি, তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।